হাদিসের আলো জাহান্নামে সবচেয়ে বেশি যাবে শুধুমাত্র এই ছয়টি কারণে। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। আমার মা বোনদের জন্য শুধুমাত্র সতর্কতার জন্য বলছি, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ থেকে আসলেন, এসেই ভয়াবহ শাস্তির কথাগুলো বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব মেরাজে গিয়ে দেখলেন যে কোনো নারী তার নিজের চুল দিয়ে ঝুলন্ত অবস্থায় জাহান্নামের শাস্তি ভোগ করছে, কোনো নারী তার নিজের জিহ্বা দিয়ে ঝুলন্ত অবস্থায় জাহান্নামের শাস্তি ভোগ করছে, কোনো নারী তার স্তনের মধ্যে ঝুলন্ত অবস্থায় আছে, এমনকি কোনো নারী নিজের পা গুলো বুকে এবং হাতগুলো কপালে পেঁচানো অবস্থায় ঝুলন্ত অবস্থায় জাহান্নামের শাস্তি ভোগ করছে, এমনকি কোনো নারী সাপ বিচ্ছু তাকে চারদিক দিয়ে ধ্বংসন করেছে, এমনকি কোনো নারীকে জাহান্নামের কুকুর আকৃতি করে তার মুখে আগুন ঢুকানো হচ্ছে এবং তার পেছনের রাস্তা মলদ্বার দিয়ে বের করানো হচ্ছে। এজন্য আমার মা বোনদের জন্য শুধুমাত্র সতর্কতার জন্য বলছি, ছয়টি কারণে, এই ছয়টি বৈশিষ্ট্য ব্যাড কোয়ালিটি যার মধ্যে থাকবে তাকে অবশ্যই শাস্তিগুলো ভোগ করতে হবে। নিজের জিহ্বা দিয়ে ঝুলন্ত অবস্থায় থাকতে হবে, নিজের চুল দিয়ে ঝুলন্ত অবস্থায় জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। আর এক নাম্বার যে কারণ সেটা হচ্ছে যে নারীকে ঝুলন্ত অবস্থায় নিজের চুল দিয়ে ঝুলন্ত অবস্থায় ঝুলিয়ে রাখা হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন ওই নারী সিয়ম মাথার চুল দিয়ে যে নারী ঝুলন্ত অবস্থায় আছে, ওই নারী দুনিয়াতে তার চুলগুলো একেবারে খোলামেলা অবস্থায় সে চলাচল করত, তার চুলগুলো নগ্ন মাথার অর্থাৎ নগ্নভাবে তার মাথাটা রাখত সব সময়। এমনকি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মহিলাদেরকে মাথা গাড় বুক এগুলো সব সময় মোটা কাপড় দিয়ে ঢেকে রাখার নির্দেশ দিয়েছেন, কিন্তু এই মহিলা তার মাথা ঢেকে রাখতো না, তার বুক ঢেকে রাখতো না, এগুলো সে ঢেকে রাখতো না। এজন্য ওই মহিলাকে নিজের চুল দিয়ে জাহান্নামের শাস্তি ভোগ করানো হচ্ছে। দুই নাম্বার হচ্ছে যে মহিলাকে নিজের জিহ্বা দিয়ে ঝুলন্ত অবস্থায় জাহান্নামে শাস্তি ভোগ করানো হচ্ছে, ওই মহিলা ওই শাস্তির কারণ হলো তার কথাবার্তায় স্বামীকে কষ্ট দিত, তার কথাবার্তায় স্বামীকে সব সময় সে তার স্বামীকে কষ্ট দিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যাবে, মুখ থুবড়ে জাহান্নামে নিয়ে যাবে শুধুমাত্র এই মুখ। এই মুখ দ্বারা মানুষ সবচাইতে, যদি মুখকে নিয়ন্ত্রণ না করতে পারে, এর দ্বারা সবচাইতে বেশি গুণা প্রকাশ পায়। এই জন্য আমার মা বোনেরা সবসময় মনে রাখতে হবে, এই মুখকে স্বামীর সামনে হেফাজত করতে হবে। বিশেষ করে যাচ্ছে তাই বলা যাবে না, স্বামীর অকৃতজ্ঞতা হওয়া যাবে না, এই মুখ দিয়ে আসছে বলে দিয়েছেন যে এই পর্যন্ত তুমি আমারে কি দিছো, এটাই তো আপনার জাহান্নামে যাওয়ার কারণ। এবং শাস্তি হিসেবে আপনাকে নিজের জিহ্বা দিয়ে ঝুলন্ত অবস্থায় জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। তিন নাম্বার সংক্ষিপ্ত পরিসরে বলে দিচ্ছি, যে নারী তিন নাম্বারে স্তনে ঝুলন্ত অবস্থায় আছে, ওই নারী যে নারী ছিল বিবাহিতা, সে বিবাহিত হওয়া সত্ত্বেও তার সম্পর্ক ছিল পর পুরুষের সাথে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে লজ্জাস্থান হেফাজতকারী মহিলাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। এমনকি জান্নাতে যাওয়ার কারণ হিসেবে স্বয়ং রাসূলের হাদিস আছে, ইদা সল্লাতিল মারআতু খামসাহা ওয়াসামাত শাহরাহা হাফিজাত ফরজাহা আতাআত বালাহা, অর্থাৎ যে নারী হাফিজাত ফরজাহা তার নিজের ইজ্জত আবরুর হেফাজত করে স্বামীর অনুপস্থিতিতে, ওই নারী জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে, জান্নাতে সবগুলো দরজা তার জন্য উন্মুক্ত করে দেয়া হবে। এজন্য মনে রাখবেন, চার নাম্বার যে নারী জাহান্নামে সিয় পা বুকে এবং হাতগুলো কপালে পেঁচানো অবস্থায় জাহান্নামের শাস্তি ভোগ করবে, ওই নারী ঋতবর্তী হওয়ার পরবর্তী পবিত্রতা অর্জনে উদাসীন ছিল। অর্থাৎ আপনি অপবিত্র হইছেন, অপবিত্র হওয়ার পর আপনি পবিত্রতা অর্জনে উদাসীন, ওই নারীকে জাহান্নামের শাস্তি ভোগ করানো হবে। এমনকি স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেছেন যে নারী অর্থাৎ সে অপবিত্র হয়ে গেছে সহবাস থেকে মুক্ত হওয়ার পর আর ঋতুবর্তী হওয়া থেকে মুক্ত হওয়ার পর, যে কোনো অবস্থায় যখন সে পবিত্রতা অর্জন করে না, তখন ওই মহিলাকে নিজের পাগুলো জাহান্নামের মধ্যে, নিজের পাগুলো বুকের মধ্যে এবং হাতগুলো কপালের মধ্যে পেঁচানো অবস্থায় তাকে জাহান্নামের শাস্তি ভোগ করানো হবে। তারপরে ওই নারীকে, যে নারীকে সাপ বিচ্ছু চারদিক দিয়ে দংশন করবে, ওই নারীকে যে নারীর শরীরের বাকি অংশ অর্থাৎ পরনিন্দা ও মিথ্যা, নারীর পঞ্চম কারণ সেটা হচ্ছে অন্যের প্রতি গীবত করে, সমালোচনা করে, শেকায়াত করে, এটা হচ্ছে নারী জাহান্নামে যাওয়ার কারণ। এবং ওই নারীকে জাহান্নামে শাস্তি ভোগ করানো হবে, চারদিক দিয়ে সাপ ধ্বংসন করবে। এজন্য মনে রাখবেন, পরনিন্দা ও মিথ্যা কথা যে কারো নামে বাইলে শুনলে এটা বলে বেড়াবেন রটাবেন, এটা তো কোনো নারী মুমিন নারীর এটা কাম্য হতে পারে না, মুমিন নারীর এটা কখনো চরিত্র হতে পারে না। ছয় নাম্বার, যে নারীকে জাহান্নামের মধ্যে, যে নারীকে জাহান্নামের কুকুর আকৃতি করে তার মুখে আগুন ঢুকানো হবে এবং পেছনে মলদার দিয়ে আবার বের করানো হবে, ওই নারীকে যে নারী হিংসা ও খোটা দেয়, কোনো কাউকে উপকার করছে হিংসা, কাউকে উপকার করছে ঘোটা দেয়, কিংবা কারো প্রতি হিংসা করে, ওই নারীকে জাহান্নামের মধ্যে কুকুর আকৃতির করে তার মুখের মধ্যে আগুন ঢুকানো হবে এবং তার পেছনের রাস্তা দিয়ে বের করা হবে। আমার মা বোনেরা মনে রাখবেন, এই ছয়টি কারণ যদি আপনার মধ্যে থাকে, ব্যাড কোয়ালিটি যদি আপনার মধ্যে থাকে, তাহলে আজই নিজেকে শুধরে নেন, তাহলে অবশ্যই জাহান্নামে যাওয়ার জন্য এই কারণগুলো যথেষ্ট হয়ে যাবে।